হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা প্রথম ভিডিওটা দেখেছেন, সেখানে আপনারা দেখেছেন যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করা লাগে এবং কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসগুলোকে জানতে পারি, সেই ব্যাপারে ব্যাখ্যা করেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল, এবং এই সেকেন্ড টিউটোরিয়াল আমরা দেখব আমরা কিভাবে একটি ওয়ার্ড ফাইলের হোম যেই ট্যাবটা আছে, এই হোম ট্যাবটাকে আমরা ব্যবহার করতে পারি। আপনারা যারা জানেন যে প্রথম টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হয়, আমরা জানি যে হোম বাটন থেকে এই এম যেই মাইক্রোসফট অফিস যেই অপশনটা আছে, এখান থেকে এই যে ওয়ার্ড ফাইলটা ওপেন করতে হয়। এছাড়াও আমরা সার্চ অপশন থেকে ওয়ার্ড ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপটাও ওপেন করতে পারি। সো আমরা জানি যে আমরা এর আগের যেই ভিডিওটা, সেখানে আমরা ই ড্রাইভে আমাদের এই যে তিনটা প্রজেক্ট আমরা ওপেন করেছিলাম এবং এই ফাইলগুলো আমরা সেভ করেছিলাম। আমরা যদি ক্লিক করি তা আমরা দেখব যে এই ফাইলটাতে আমরা এখনও কোনো কাজ করিনি, এবং আমরা যদি কাজ করতে চাই তো আমাদের এখানে টাইপ করতে হবে এবং আমরা যে ডকুমেন্টটা বানাতে চাই সেই ডকুমেন্টটা আমরা বানাবো এখানে। তা আমরা প্রথম যেই ফাইলটা ওপেন করেছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ডেঙ্গি, এটা নিয়ে। এখন এই যে ওয়ার্ড ফাইলটা আছে, এই ওয়ার্ড ফাইলটা দেখতে কিন্তু সুন্দর লাগছে না। আমরা যদি এটাকে সুন্দর করতে চাই তা আমাদেরকে এই হোম বাটনের বিভিন্ন অংশগুলোকে ব্যবহার করার দেখতে হবে। আমরা যেভাবে চাইবো আমাদের ওয়ার্ড ফাইলটাকে বানাতে সাজাতে, আমরা সেটাই করতে পারবো। যেমন এই হোম বাটনের ক্ষেত্রে হোম যে ট্যাবটা আছে এখানে, এই যে অংশটা এটা হচ্ছে ফন্ট। আমি ফন্ট সিলেকশন করতে পারি। এখন যে ধরনের ফন্ট দিলে আমার ডেটাটা ভালো লাগবে বা আমার ফাইলটা ভালো দেখাবে সেই ফন্টটাই আমরা ব্যবহার করবো। যেমন এই ফন্টটা এই যে এখানে আছে হেলভেটিকায়, আমি যদি চাই যে আমি এটাকে ক্যামব্রিয়াতে লিখব বা ক্যালিব্রিতে লিখব, তাহলে এই ফন্টটা এরকম চেঞ্জ হয়ে গেল। এই ফন্টটাতে আমরা যখন ক্লিক করব আমরা দেখব যে এটা অলরেডি হচ্ছে বোল্ড করা আছে, কারণ এই অংশটুকুতে আমরা যদি ক্লিক করি, আমি যদি বোল্ড না করে দিই তাহলে এটা নর্মাল দেখাবে, আর অংশটুকু সিলেক্ট করে আমি যদি বোল্ড করি তাহলে এটা বোল্ড হয়ে যাবে, এটা ইটালিক করা যাবে, এটা আন্ডারলাইন করা যাবে। ইভেন আন্ডারলাইন করার ক্ষেত্রে আমরা আবার বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। ইভেন আমরা যদি আরও আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চাই, আমরা কালারও চেঞ্জ করতে পারবো। সো এখানে আমরা যদি আন্ডারলাইন আরও যদি বের করতে চাই, তাহলে আমরা আন্ডারলাইনের যেই কালারটা যে স্টাইলটা, স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্ট কালার চেঞ্জ করতে পারি, ইভেন আমাদের বডি কীরকম হতে পারে, ফন্ট কীরকম হতে পারে সেটাও চেঞ্জ করতে পারি। সো এভাবে আমরা যে কোনো লাইনের বা যে কোনো একটা অংশের আমরা বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে পারি। এছাড়াও এখানে একটা স্ট্রাইক থ্রু দেওয়া আছে। আমরা যদি চাই যে কোনো একটা অংশকে আমরা স্ট্রাইক থ্রু দিব, তো এখন মনে করো যে এই জায়গাটাতে আমরা এখানে লেখা আছে যে ডেঙ্গু ইজ এ ফার্স্ট ইমার্জিং প্যান্ডেমিক প্রন ভাইরাল ডিজিজ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আমরা এই প্যান্ডেমিক শব্দটাতে আমরা যদি চাই একটা স্ট্রাইক থ্রু দিতে, তো আমরা দিতে পারি। এটা কাটা হলো। এখন আমি যদি লিখতে চাই এটা, তো এখানে আমি যদি লিখি এটা হচ্ছে এন্ডেমিক, তাহলে আমি যে পরিবর্তনটা করলাম প্যান্ডেমিক কেটে এন্ডেমিক লিখলাম, এটা দেখা যাবে। সে আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে এটা আন্ডো হয়ে যাবে। এবং এরপর একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে একটা সাবস্ক্রিপ্ট এবং একটা সুপারস্ক্রিপ্ট অপশন আছে। যেমন মনে করো আমরা যদি লিখতে চাই, এইচ টু ও পানি, তাহলে আমরা হাইড্রোজেন লিখলাম, টু লিখলাম এবং ও লিখলাম, কিন্তু এই টুটা কিন্তু এরকম হয় না, এই টুটা নিচে হয়। তাহলে এটাকে সাবস্ক্রিপ করতে গেলে আমরা এই অংশটাতে ক্লিক করব, এইচ টু ও হয়ে যাবে। সুতরাং আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে দেখা যাবে যে আমরা এইচ টুটাকে এভাবে লিখলাম। আবার আমি যদি লিখি এ বি স্কোয়ার, তাহলে এই যে টুটা এইরকম আসলো, আমরা চাই না এরকম হতে, আমরা চাই এটা সুপারস্ক্রিপ্ট হোক। তখন আমরা এটাকে ক্লিক করে আমরা এইখানে অপশনটাতে ক্লিক করব, তাহলে এটা এ বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা সুন্দর করে এই সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট এগুলাকে লিখতে পারি। আবার যখন আমি এটাকে ডিসিলেক্ট করব, লেখাটা এরকম হয়ে যাবে। এখন আমি যদি ওয়ার্ড ফাইলে সিম্পলি লিখতে চাই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তখন আমাদের কী করতে হবে, প্লাস, এই প্লাসটা হচ্ছে শিফট ব্যাকস্পেসের সাথে একটা প্লাস এবং ইকুয়াল চিহ্ন আছে, আমি সেখানে ক্লিক করলাম। এখন যদি আমি লিখি বি সি স্কোয়ার, তখন আমাকে এটাকে সিলেক্ট করতে হবে এবং সুপারস্ক্রিপ্ট দিতে হবে। সো আমি এটা লিখলাম, আবার আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম, এবং ইকুয়াল টু আমি যদি বলি সি ডি স্কোয়ার, তাহলে ঠিক একই রকমভাবে এটাকে আমি ধরব এবং এখানে আমি সুপারস্ক্রিপ্ট করে দিব। সুতরাং এইভাবে আমরা যে কোনো একটা সমীকরণ খুব সহজেই লিখতে পারি।
এখন আমরা একটু দেখি, এখানে আমি যেটা লিখলাম এটা হচ্ছে পানি সংকেত। আমি যদি এখন এখানে লিখতে চাই কপার সালফেট, তো এখন আমি যদি বলবো ক্যাপিটাল সি ইউ এস ও ফোর, এখন এই লেখাটাকে আমি যদি মানে আমরা কেমিস্ট্রিতে যেভাবে লিখি সেভাবে লিখতে চাই, তখন আমরা কিভাবে লিখতে পারি? আমরা দেখলাম এখানে এসও ফোরটা ও এর সমান একটা অবস্থায় আছে, তো আমি যদি এটাকে লিখে এটাকে যা সিলেক্ট করে আমরা যদি সাবস্ক্রিপ্ট দিই, কপার সালফেট হয়ে গেল। সুতরাং এই রকমভাবে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারি। আচ্ছা, এই যে এখন আমরা দেখলাম যে এখানে ফন্ট এক একটা এক এক রকমের, অর্থাৎ এই ফন্টটা হচ্ছে ক্যালিব্রের বডিতে আছে এবং 11। সো যেই ফর্মটাতেই বা যে ফন্টে আমরা কাজ করব, সেই ফন্টটাতে আমরা ক্লিক করলে আমার কার্সারটা যেটা এই যে লাফাচ্ছে এটা হচ্ছে কার্সার, এবং এই যে এখানে যে অংশটা দিয়ে আমরা নাড়াই এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এই যে বার এটা হচ্ছে হরাইজন্টাল বার, আর আমরা যদি আরেকটু বড় করি তাহলে এখানে যেটা আসবে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। সো এই স্ক্রল বারগুলোকে ব্যবহার করে আমরা কাজ করতে পারি। সো এখন এই টোটাল ফাইলটার মধ্যে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে 15 ফন্টে, এটা হচ্ছে 11 ফন্টে, এইটা হচ্ছে 48 ফন্টে, এটা হচ্ছে 36 ফন্টে। তো এখন আমি যদি চাই এই তিনটাকে একই রকম করতে, তখন আমরা কি করতে পারি? আমরা এই ফরম্যাট পেইন্টারের একটা ব্যবহার করতে পারি। কিভাবে? আমি যদি চাই যে এখানে H2Oটা যেভাবে আছে, ধরো আমি H2Oটাকে একটু চেঞ্জ করলাম, কিভাবে? ধরো এটা হচ্ছে ধরো আর একটু ধরো 72 ফন্ট 72 করে দিলাম, এবং এইটার ধরো যে আমরা কোনটা দিব, ধরো আমরা এরিয়ালে করলাম। সো এরিয়ালে H2O দেওয়া আছে, এবং আমি চাই এরকমভাবে এই যে সমীকরণটা এবং এই যে কপার সালফেট এটা একই রকম হবে। তো কি করতে পারি? আমরা এখানে ক্লিক করব, আমরা এই যে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে এখানে একটা ব্রাশের মতো একটা ছবি আসছে, এই যে সাইনটা এটাকে নিয়ে আমি যখন একটা ক্লিক করব, তখন সবগুলা একই রকম হয়ে গেল। ইভেন কপার সালফেটও যদি আমি ক্লিক করি তাহলে কপার সালফেটও একই রকম হয়ে গেল। অর্থাৎ আমি এই যে এখানে স্টিল, এখানে কিন্তু একটা এই ব্রাশ বর্ডারের মতো একটা সাইন দেওয়া আছে। সো এটা দিয়ে আমি যেখানেই ক্লিক করব সেইটাই একই রকম হয়ে যাবে। মজা না ব্যাপারটা? সুতরাং এটা হচ্ছে ফরম্যাট পেইন্টিং। আমি প্রত্যেকটা ফরম্যাটকে একই রকম যদি করতে চাই তাহলে এই কাজটা করা যায়। আমি যদি একটা ক্লিক করি তাহলে আবার সবগুলো আগের মতো হয়ে গেল। এবার দেখা যাক কেমন হয়েছে জিনিসটা। এই যে এত বড় বড় ফন্ট হয়েছে। এখন আমরা যদি আনডু দেই, কন্ট্রোল জেড করতে থাকি, তাহলে আমরা যে কাজগুলো করেছি সেগুলো পেছনে চলে যাবে। সো এই হচ্ছে আমরা যদি ফরম্যাট করতে চাই। এখন আচ্ছা, এই যে লাইনটা লেখা আছে এখানে যে ডেঙ্গু ইজ এ ফার্স্ট ইমার্জিং প্যান্ডেমিক প্রন ভাইরাল ডিজিজ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং এইখানে লেখার পরে এখানে দেখা যাচ্ছে যে এই লাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি, কারণ এই যে এখানে দেওয়া আছে লেফট অ্যালাইনমেন্ট। সো আমি যদি এই অংশটাকে পুরোটাকে সিলেক্ট করি এবং এই যে এখানে জাস্টিফাই করতে চাই, তাহলে দেখা যাবে এই শেষের অংশে এটা সমান হয়েছে। এখানেও দেখা যাবে যে এই পেছনের দিকে যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু এটার সাথে সমান সমান হয়নি। তো কী করা যাবে? আমরা যদি চাই এই পুরো ফাইলটাকে সিলেক্ট করে আমরা এখানে জাস্টিফাই করে দিব, তাহলে দেখা যাবে যে এখানে পুরো অংশগুলো একটা সিরিয়ালের মতো জমা হয়েছে। সুতরাং আমরা যদি আমাদের ফাইলের প্রত্যেকটা ফন্টকে একই রকম করতে চাই, তো আমাদেরকে কন্ট্রোল অল দিয়ে অল ফাইল সিলেক্ট করে আমরা এখানে একটা একটা ফন্টকে সিলেক্ট করবো, যেমন ক্যালিব্রি। আচ্ছা, এইবার মনে করো যে এটা পরে আমরা যদি চাই যে আমাদের একটা বাংলা লেখা লিখতে হবে, ধরো এই ধরনের একটা লেখার পরে আমাদের এই সাথে একটা বাংলা অংশ সিলেক্ট করে দিতে হবে, তো আমরা কী করতে পারি? আমরা যদি লিখি এরকমভাবে, যদি যেই পিসিতে বিজয় যে বিজয়ে কাজ করতে চায় বা যে অগ্রতে কাজ করতে চায় যেই সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে, যেমন আমার ল্যাপটপে বিজয় আছে, আমি যদি বিজয়টা অন করি তাহলে কন্ট্রোল অল্টার ভি দিয়ে আমি লিখলাম যে ডেঙ্গু একটি মারাত্মক রোগ। এখন এই কথাটা আমরা যেখানে লিখলাম
এই লেখাটাকে আমরা চাই একটু ছোট করে এটার পাশে লিখতে, তখন আমরা এই অংশটুকুকে সিলেক্ট করে দিব। এখন আমরা যখন এই যে এখানে একটা আছে শ্রিঙ্ক ফন্ট, অর্থাৎ ফন্টটাকে আমরা যদি একটু কমাতে চাই, আমি একটু ছোট করে দিলাম, এটার সাথে ছোট্ট করে লাগলো, আমি যদি এটাকে একটু বোল্ড করে দেই বা একটু ইটালিক করে দেই বা একটু আন্ডারলাইন করে দেই, তাহলে এই যে ফন্ট আছে 11 ফন্ট, তার সাথে এই যে ছোট্ট করে একটা নোট আমরা লিখলাম, এটাকে আমরা এখানে পাশে রেখে দিলাম। সো আমরা কি করতে পারি, যে অংশটুকুকে একটু ছোট করব বা বড় করব, সেগুলোকে আমরা এটা করতে পারি। সো এখন এটাকে যদি আমরা ডিলিট করি, তাহলে আমরা দেখব পরবর্তীতে এই যে এখানে কিছু অপশন আছে। আমি যদি চাই যে আমি এই লেখাটাকে একটু বড় করব, যে প্যান্ডেমিক প্রন ভাইরাল ডিজিজ, আমি এটাকে হাইলাইট করতে চাই, তাহলে আমি এটাকে হাইলাইট করতে পারি যে কোনো কালার দিয়ে, যে কালারটা একটু সুদিং মনে হবে সেই কালারটা দিয়ে। আর যদি চাই যে একদম চোখের সামনে ভেসে উঠবে, তাহলে এই কালারটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এর সাথে আমরা যদি এই এফেক্টস বা যে কোনো ধরনের ফন্টকে যদি আমরা ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে যে ফন্ট দিয়ে আমরা ফন্টের কালারটাকে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। সে আমি যদি এখানে রেড দিই, তাহলে এটা রেড হয়ে গেল। আর আমি যদি এগুলার এই অংশটুকুকে আমি যদি রেড করতে চাই, তাহলে যতটুকু অংশ আমি রেড করব সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলেই রেড হয়ে যাবে। সে আমি যদি কন্ট্রোল জেড দিই, দ্যাট ইজ আনডু, অর্থাৎ আমি আগের জায়গায় ফিরে আসলাম। এইবার যদি আমি এই পুরো অংশটাকে সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখানে যে অপশনটা আছে এটাকে বলা হয় শেডিং। এই শেডিংয়ের মধ্যে আমি যখন ক্লিক করব, পুরো জায়গাটা একসাথে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। সো এটাকে শেডিং বলে। এবং শেডিংয়ের ক্ষেত্রে আমরা কেন ব্যবহার করি, শেডিংটা আমরা ব্যবহার করি যাতে দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে এখানে যতটা ইম্পর্টেন্ট লাইন আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, তখন দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এভাবে দিতে পারি। এছাড়াও আমরা যদি কোনো একটা স্পেসিফিক অংশের সিলেকশন করে এটাকে শেডিং করতে চাই, তাহলে আমরা এভাবেও করতে পারি। সো দুইভাবেই করা যায়। এছাড়া আমরা যদি চাই যে এই লেখাটার সাথে, ধরো আমি যদি এখানে লিখলাম কয়েকটা কান্ট্রির নাম, সাপোজ ধরো আমি যদি এখানে নাম্বার ওয়ান, ওকে কান্ট্রি, আচ্ছা এখানে আমি যদি ফন্ট সিলেক্ট করলাম ধরো ক্যালিব্রি, এবং আমি একটু বাড়িয়ে দিলাম সাপোজ ওয়ান, আচ্ছা আমি লিখলাম বাংলাদেশ, তারপরে লিখলাম হচ্ছে ইন্ডিয়া, এরপরে লিখলাম হচ্ছে আমেরিকা, সাপোজ নাম্বার ফোর হচ্ছে শ্রীলঙ্কা, আচ্ছা অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে অস্ট্রেলিয়া। এখন আমি যদি বলি এই পাঁচটা কান্ট্রিকে আমি লিখলাম, এবং এটার সাথে দেখো কেমন করে নাম্বারিং হয়ে গেছে, এটা হচ্ছে এই প্যারাগ্রাফ অংশটারও মানে পার্ট। আমি যদি এগুলোকে সিলেক্ট করি এবং আমি যদি এটা বুলেট করতে চাই, তাহলে এরকম হবে। আমি যদি এই সাইনটা দিই এরকম হবে, অর্থাৎ আমার কার্সরটা আমি যেখানে নিব ও একই রকমভাবে চেঞ্জ হতে থাকবে। সুতরাং আমি যদি এরকম নাম্বারটা দিই, তাহলে নাম্বারিংটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি ইচ্ছা করলে নাম্বারিং এভাবেও চেঞ্জ করতে পারি। আমি যদি এটা দিই, হতে পারে যে ডিজাইনটাই আমি সিলেক্ট করি না কেন, সেই ডিজাইন অনুসারে এই নাম্বারিংটা হবে। অর্থাৎ এই যে পরিবর্তনগুলো হচ্ছে এখানে, এই পরিবর্তনগুলোর দিকে একটু যদি খেয়াল করি আমরা, তাহলে দেখব পরিবর্তনগুলো, ধরো এটাকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা যদি এইভাবে দিই বা এইভাবে দিই, এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে একটু সাব ডিভিশন করতে হবে। যেমন মনে করো বাংলাদেশের একটা অংশের নাম আমি লিখব, তো এখন এখানে ক্লিক করলে এই দেখা যাবে যে এগুলো একই গ্রুপের হয়েছে। তা আমি যদি এখানে একটা ট্যাব দিই, তাহলে এই যে দেখো এখানে এ সরে আসছে। আমি যদি বলি বাংলাদেশের একটা এলাকা হচ্ছে মিরপুর, এরপরে হচ্ছে ধরো আমি বলি উত্তরা, এরপরে আমি যদি বলি মোহাম্মদপুর, তাহলে এই এলাকাগুলো মনে হচ্ছে যে বাংলাদেশের অন্তর্ভুক্ত। এবার যদি আমি ইন্ডিয়াতে কার্সারটা নিয়ে একটা এন্টার দিই, তাহলে দেখা যাবে যে এটা ওর মতো দেশ আকারে নিয়েছে। কিন্তু আমি যদি এটাকে একটু ট্যাপ দিই, তাহলে এখানে ইন্ডিয়ার একটা দেশ হিসেবে আসবে কলকাতা, সাপোজ দিল্লি, তারপরে ইভেন রাজস্থান। এখন আমি যদি এরকমভাবে মানে দেশগুলোর নামগুলো লিখতে থাকি, তাহলে বোঝা যাচ্ছে যেখানে পাঁচটা দেশের নামকরণ করা হয়েছে, এবং এক দুইটা দেশের
যে অন্যান্য ছোট ছোট জায়গা সেগুলোর নামকরণ করা হয়েছে। তো আমরা যদি বলি যে এখানে অস্ট্রেলিয়ার কোনো নামকরণ হয় না, শ্রীলঙ্কার অন্য ছোট ছোট যে জায়গা আছে তার নাম দেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার নাম দেওয়া হয়েছে। সো তার মধ্যে ধর আমি যদি মিরপুরের দুইটা জায়গার চিন্তা করি যে এন্টার দিলাম, তাহলে এখানে দেখো বি হয়ে গেল। আমি যদি আর একটু স্পেসিফাই করতে চাই, এবার দিব ট্যাব। এবার মিরপুরের মধ্যে কোন জায়গাটা আছে, আমি যদি বলি যে মিরপুর 10, এটা একটা জায়গা। আমি যদি বলি মিরপুর 11, এটা একটা জায়গা। এরপর আমি যদি বলি মিরপুর 12, এটা একটা জায়গা। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আমরা কীভাবে সাব ডিভিশন করতে পারি ইভেন উত্তরা। এখন উত্তরাতে আমি যদি চিন্তা করি যে উত্তরার একটু খেয়াল করি, উত্তরার একটা এন্টার দিলাম, কিন্তু আমি চাই উত্তরার সেকশন 3টা উল্লেখ করতে। তাই আমি এখন ট্যাব দিব, ট্যাব দিয়ে লিখলাম সেকশন 3, ট্যাব দিয়ে লিখলাম সেকশন 4, এবং লিখলাম হচ্ছে সেকশন 10 সাপোজ। এখন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটার যে আন্ডারে মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর তিনটা জায়গা আছে, মিরপুরের মধ্যে মিরপুর 10। এখন আমি যদি আরেকটু জায়গা সিলেক্ট করতে চাই যে মিরপুর 10-এর কত নম্বর ব্লকে আছে, তখন আমি যদি এখানে একটা এন্টার চিহ্ন দিই, তাহলে এটা কিন্তু মিরপুরের সাব ডিভিশন হবে। তখন এটা হবে ব্লক এ, আমি যদি বলি ব্লক বি, এবং এটা হচ্ছে ব্লক সি। তাহলে আমরা এক একটা পয়েন্টের অনেকগুলো সাব ডিভিশন আমরা করতে পারি এইভাবে। তার মানে বোঝাবে যে এই যে আমরা গ্রুপিং করলাম, যেখানে টোটাল 5টা দেশের কথা বলা হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। এবার বাংলাদেশের মধ্যে আমরা তিনটা জায়গার নাম বলেছি, তার মধ্যে মিরপুরের মধ্যে আমরা আরও তিনটা জায়গার নাম বলেছি, সেই মিরপুর 10-এর তিনটা জায়গার নাম বলেছি। এখন আমি যদি বলি স্পেসিফিক করতে, তাহলে আমরা বলতে পারি যে কোন জায়গাগুলোকে আমরা যদি আরেকটু সিলেকশন করি, যে ব্লক বি, এটাকে যদি আমরা একটু হাইলাইট করে দিই, সেকশন 4, এটাকে যদি আমরা হাইলাইট করে দিই, তাহলে এই জায়গাগুলো একটু স্পেসিফিক বা এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা বোঝাবে। ইভেন আমরা চাইলে এটাকে আমরা একটু ইটালিক করে দিতে পারি, আন্ডারলাইন করে দিতে পারি, ইটালিক করে দিতে পারি, আন্ডারলাইন করে দিতে পারি। সো এখন এই বিষয়টা যদি আমরা অন্যান্য জায়গাগুলোতেও করতে চাই, আচ্ছা আমি একটু আন্ডু করে দেখাই। আচ্ছা মনে করো ব্লক বি, আমি এই অংশটুকুকে ইটালিক করেছি, আন্ডারলাইন করেছি, এবং আমি শেড দিয়েছি, ধরো যে ওকে এটা রেড করলাম। আচ্ছা এই অংশটুকু আমি রাজস্থানের ক্ষেত্রে এবং সেকশন 4-এর ক্ষেত্রেও করতে চাই, তো কি করব, আমি এখানে ক্লিক করব, এই যে এখানে ফরম্যাট পেইন্টার আছে, আমি এখানে ডাবল ক্লিক করব। তো এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে এই যে একটা ব্রাশ বর্ডারের মতো একটা সাইন আসছে। আমি যদি সেকশন 4-এ ক্লিক করি তাহলে এরকম হবে, আমি যদি কলকাতায় ক্লিক করি তাহলে এরকম হবে। অর্থাৎ এটা যে ফরম্যাটে করা আছে ঠিক সেই ফরম্যাটটাই ও নিয়ে নিবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মিরপুর 10-এর যে অংশটাকে আমি যেভাবে অ্যালাইন করেছি, ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক একই রকম অ্যালাইন হয়েছে। সুতরাং আমি এটাকে আন্ডু করলাম, এবং ঠিক এইভাবে আমরা একটা ফরম্যাট পেইন্টার দিয়ে একটা স্পেসিফিক অ্যালফাবেটের যে ক্যারেক্টারটা আমরা বানালাম সেটা পরবর্তী অংশের জন্য বানাতে পারি। ঠিক একইভাবে আমি যদি এই সমস্ত অংশগুলোকে একসাথে সিলেক্ট করি, আমরা যদি চাই একটু ডানে সরাবো বা একটু বামে সরাবো, আমরা এই যে এখানে একটা অপশন আছে এটাকে বলা হয় ইনক্রিজ ইনডেন্ট। আমি যদি একটু সরাই তাহলে ডানে সরে যাবে, আবার যদি এখানে ক্লিক করি বামে সরে যাবে। সুতরাং আমরা চাইলেই মনের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে পারি। ইভেন আমি যে এখানে এটাকে সিলেক্ট করলাম, আমি যদি এখন এটাকে সর্ট করতে চাই, তখন এই যে এখানে একটা অপশন আছে এ টু জেড সর্টিং, আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সর্ট বাই প্যারাগ্রাফে আমরা যদি ওকে দেই, এই যে দেখো কেমন করে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল হচ্ছে সবার আগে চলে গেছে আমেরিকা, এরপর আছে অস্ট্রেলিয়া, এরপরে বাংলাদেশ, এরপরে ইন্ডিয়া, শ্রীলঙ্কা। কেন? কারণ অ্যালফাবেটিক অর্ডারে আগে হচ্ছে এ, এরপরে বি, এরপরে আই, এবং এরপরে এস। কিন্তু আমরা যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু রয়ে গেছে। সুতরাং এইভাবে আমরা কাজগুলোকে করতে পারি। এখানে আমি প্রথমে শেডিং দিয়েছিলাম, শেডিংটা আমি যদি উঠিয়ে দিই তাহলে ঠিক এইরকম হবে। অর্থাৎ আমরা
এখন মনে করো আমি এই অংশটু, এই বাংলাদেশের পরে এই যে পুরাটাই পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা কেন, আমি যখন ক্লিক করেছি তখন প্রত্যেকটা অংশের পরিবর্তন হয়েছে। দেখো বাংলাদেশের এর পরে ছিল কিন্তু মিরপুর, কিন্তু মিরপুর চলে আসছে কলকাতার পরে। তা আমি যখন আন্ডু দিব, এখানে যে অংশটুকু আমি প্রথমে করেছিলাম, আমি নো শেডিং দিলাম, এই যে দেখো প্রথমে ছিল মিরপুর, মিরপুর 10, 11, 12, কিন্তু আমরা মিরপুর ব্লক ABC-কেও সাব ডিভিশন করার পরে যখন সর্টিং করলাম তখন পুরো নামগুলো চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই সর্ট করার ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে। এখন আমি যদি এখানে একটা টেবিল দিতাম, তাহলে মনে করো আমি এখানে একটা টেবিল দিব, তো টেবিল দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে ইনসার্ট টেবিল, আমি যখন টেবিলে ক্লিক করব ও আমাকে শো করবে যে আমি কতটা রো এবং কতটা কলাম দিতে চাই। আমি যদি 2x2 কলাম দিতে চাই টেবিল, 3x3 দিতে চাই, আমি যদি 4x4 দিতে চাই, ইভেন আমি যদি চাই 10x8 তাহলে দেওয়া সম্ভব। তা আমি যদি মনে করো 3x3 দিতে চাই, তো এখন দিলাম, এইবার আমি যদি চাই এই টেবিলটাকে ছোট করব, আমরা ছোট করতে পারি, আমরা যেভাবে খুশি সেভাবে টেবিলটাকে সাজাতে পারি। ধরো এখানে আমি লিখলাম সেকশন 1, এখানে হচ্ছে সেকশন 2, এটা হচ্ছে সরি এটা হচ্ছে সেকশন 3। আচ্ছা সেকশন এতে কি কি পাওয়া যায়, আমি যদি লিখলাম এখানে যে ধরো A and R, আচ্ছা সেকশন 2-তে আমি যদি বলি এখানে T, আর হচ্ছে V পাওয়া যায়, সেকশন 3-তে Y আর N পাওয়া যায়। এখন আমি এটাকে যদি একটু ডিজাইন করতে চাই, তাহলে পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এই যে এখানে দেখো, এই যে এখানে ডিজাইন অপশন আছে, এখানে অলরেডি কিন্তু একটা টেবিল টুলস চলে আসছে। সো আমি যে কোনোভাবেই এটাকে ডিজাইন করতে পারি, এবং আমি যদি এখানে একটু ক্লিক করি আরও মোর, তাহলে এখানে আরও অনেক ডিজাইন আসবে। এটার কাজটা আমি তোমাদেরকে পরবর্তী একটা ক্লাসে, মানে সেকেন্ড থার্ড টিউটোরিয়ালে, এই ইনসার্ট অপশনে বিভিন্নভাবে যে কাজ করা যায় সেগুলো দেখাবো। এখন যেহেতু হোম অপশনটাতে আছি, আমরা আজকে ফন্টের অপশনটা দেখলাম। এবং আরেকটা জিনিস আছে মনে রাখতে হবে, এখানে আমরা এটাকে ডিলিট করলাম টেবিলটা। আচ্ছা এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা সেন্টেন্স কেস বা কেস করতে চাই কিভাবে। যেমন মনে করো এই অংশটুকুতে যেভাবে আছে, আমি যদি চাই যে সবগুলো লেখাকে আমি কেস চেঞ্জ করে দিব, আমি সবগুলো লেখাকে আপার কেস করে দিব, আমি যদি ক্লিক করি দেখো এখানে সবগুলো লেখা কিন্তু কেস চেঞ্জ হয়ে গেছে। আমি তোমাদের একটু শেডিং করে দেখাচ্ছি, এখানে মনে করো যে সবগুলা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই অংশটাতে ক্লিক করে আমি যদি শুধুমাত্র লোয়ার কেস দিই, তাহলে দেখবা সবগুলা লেখা ছোট হাতের হয়ে গেছে। এটাকে যদি আমরা সিলেক্ট করে আমরা যদি প্রথমে যেরকমভাবে দিয়েছিলাম সেন্টেন্স কেস দিই, তাহলে যেই অংশটাতে পয়েন্ট আছে অর্থাৎ ডট দেওয়া আছে, তার পরের অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এটা হচ্ছে সেন্টেন্স কেস যেটা প্রথমে ছিল। সুতরাং আমরা যদি কোনো একটা সামগ্রিক লেখাকে কেস চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আমরা যদি এটা দিই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটা আছে এটা বড় হাতের হয়ে যাবে। সুতরাং এখানে একটু মাথায় রাখতে হবে যে আমরা কেসটাকে কিভাবে চেঞ্জ করতে চাই। তো আমরা সাধারণত যেটা চাই সেটা হচ্ছে সেন্টেন্স কেসে থাকতে। আচ্ছা এবার আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা জানলাম যে কিভাবে হচ্ছে গিয়ে অ্যালাইন টেস্ট করতে হয়। যেমন এই যে এইটাকে আমরা যদি এই অংশটুকুকে যদি আমরা মিডল অ্যালাইন করতে চাই তাহলে এরকম হবে, আমরা যদি রাইট অ্যালাইন করতে চাই তাহলে এরকম হবে, আমরা যদি জাস্টিফাই করতে চাই তাহলে এরকম হবে। আমরা সাধারণত ডকুমেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে জাস্টিফাই করে থাকি। সুতরাং তোমরা বুলেট করতে পারবে, তোমরা যদি কোনো একটা নাম্বারিং করার ক্ষেত্রে, যে আমরা এখানে যেরকম নাম্বারিং করলাম এরকমভাবে তোমরা বুলেট করতে পারবে, বুলেটের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবে, নাম্বারিং দিতে পারবে, একটু যদি পরিবর্তন করতে চাও পরিবর্তন করতে পারবে। আর এরপরে এই যে এখানে একটা ছোট্ট অংশ দেওয়া আছে, এই অংশটা বোঝায় যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে, আমি যদি ক্লিক করলাম এই যে সাইনটা,
এই সাইনটা শো করে যে প্রত্যেকটা রাইট আপের কোন অংশে আমরা একটা করে এন্টার দিয়েছি। সুতরাং সেখান থেকে এই অংশটা আমাদেরকে বোঝায় যে যে নাম্বার অফ এন্টার্স উই প্রেসড ইন দ্য ফাইল টোটাল। সুতরাং আমরা যদি আবার ডিসিলেক্ট করি তাহলে চলে যাবে। এখন এইখানে যে অপশনটা, এটা হচ্ছে স্টাইল। এই স্টাইলের অনেকগুলো কাজ আছে এবং এক্ষেত্রে ফাইন রিপ্লেস এবং সিলেকশনের একটা কাজ আছে। একটু করে দেখাচ্ছি যে মনে করো এই ফাইলটার মধ্যে কতবার ডেঙ্গি কথাটা লেখা আছে। তা আমি যদি এটা জানতে চাই তো আমাদের যেতে হবে এই ফাইন্ডে, অথবা আমরা শর্টকাট যেতে পারি কন্ট্রোল এফ। আমরা এখানে যদি লিখি যে ডেঙ্গি, DENGUE, এখন ও আমাকে দেখাবে টোটাল কত জায়গায় এই ডেঙ্গি শব্দটা লেখা আছে। এই যে এখানে দেখা যাচ্ছে না, 2 of 17 matches, অর্থাৎ এই যে এখানে ডেঙ্গি আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে তিন জায়গায় দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে 4, 5, 6, 7, 8, 9, এরকমভাবে মোট 17টা জায়গায় এই ফাইলে ডেঙ্গি আছে। এখন কোন শব্দের সাথে ডেঙ্গি আছে এখানেও কিন্তু দেখাচ্ছেও। এই যে দেখো ফার্স্ট যে বক্সটা আছে, হোয়াট ইজ ডেঙ্গি, তার মানে এই লাইনটা, এই লাইনের মধ্যে ডেঙ্গি আছে। সেকেন্ড যে শব্দটা, ভাইরাল ডিজিজ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ডেঙ্গি ফ্লারিশেস ইন আরবান পুয়ার এরিয়াস সাবআরবান এরিয়াস, এই শব্দটার মধ্যে বা এই সেন্টেন্সটার মধ্যে ডেঙ্গি আছে, এটা হচ্ছে এটা। সুতরাং ও শো করবে প্রত্যেকটা জায়গায় কোথায় ডেঙ্গি আছে। এখন একটা মজার ব্যাপার, আমি মনে করো যে একটা বিশাল বড় ফাইলে কাজ করছি। এখন সেই ফাইলে একটা ছোট্ট কারেকশন হচ্ছে যে এখানে যে ডেঙ্গি আছে, এই ডেঙ্গি শব্দটার মধ্যে মনে করো প্রত্যেকবারই ভুল হয়েছে সাপোজ। তো এখন আমি এই ডেঙ্গি শব্দটার ক্ষেত্রে ডেঙ্গু শব্দটাকে আমরা চেঞ্জ করে ফিভার শব্দটাকে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে এখানে যে রিপ্লেস অপশনটা আছে আমরা এখানে যেতে পারি। এই যে রিপ্লেসের মধ্যে দেখো, আমি ফাইন্ড হোয়াট, আমি ডেঙ্গু ফাইন্ড করছি, আমি যদি রিপ্লেস করি ফিভার, ধরো আমি ডেঙ্গু শব্দটার পরে আমি ডেঙ্গু শব্দটাকে আমি ফিভার শব্দ দিয়ে বা ধরো ম্যালেরিয়া শব্দ দিয়ে চেঞ্জ করতে চাই। তো এখন একটু দেখো মজার ঘটনা, যদিও এই ডেঙ্গু শব্দটা 17টা জায়গায় আছে, এই যে এখানে শো করছে, আমি ডেঙ্গু শব্দটাকে ম্যালেরিয়া দিয়ে চেঞ্জ করবো। তো আমি যদি একসাথে রিপ্লেস করতে চাই তাহলে দেখবা এই যে প্রথম যে শব্দটা এটা ম্যালেরিয়া হয়ে গেছে। আমি যদি পরের অংশটুকু রিপ্লেস করি, পরের অংশগুলো ম্যালেরিয়া হয়ে গেছে। এবং এই যে এখানে আমি যদি রিপ্লেস অল দেই তাহলে দেখা যাবে দ্য ওয়ার্ড হ্যাজ রিচড দ্য এন্ড অফ ডকুমেন্ট, 14 replacements ওয়ার মেড। আমি যেটা করতে চেয়েছি, অর্থাৎ আমি যেটা করতে চেয়েছি প্রত্যেকটা জায়গায় যেখানে ডেঙ্গু ছিল ম্যালেরিয়া হয়ে গেছে, যেখানে ডেঙ্গু ছিল ম্যালেরিয়া হয়ে গেছে, অর্থাৎ শব্দগুলোকে আমি রিপ্লেস করে দিতে পারলাম। এই যে এখানে ম্যালেরিয়া হয়েছে, এখানে ম্যালেরিয়া হয়েছে, যেইখানে শব্দগুলো ছিল ম্যালেরিয়া ছিল সেখানে ডেঙ্গু হয়ে গেছে। এখন একটা মারাত্মক ভুল করে ফেললাম, আমরা কি করব, আমরা এখন আন্ডু করব। সো আন্ডু করলে দেখা যাবে যে না, যে যে প্রথমে আমরা ডেঙ্গু করেছিলাম, যে ডেঙ্গু ছিল সেটাই এখন আছে। সুতরাং এইভাবে আমরা কোনো একটা স্পেসিফিক ফাইলের মধ্যে ফাইন্ড করতে পারি যে কোনো শব্দ, রিপ্লেস করতে পারি, ইভেন সিলেকশন করতে পারি। আমি যদি চাই যে এই পুরো ফাইলের মধ্যে কতবার ভাইরাস লেখা হয়েছে, ভাইরাস শব্দটা লেখা হয়েছে, তো আমরা কি করব, আমরা কন্ট্রোল এফ ক্লিক করব। এখন আমি যদি এখানে লিখি ভাইরাস, আমরা দেখলাম এখানে মোট 14 বার, এই যে এখানে লেখা আছে, মোট 14 বার ভাইরাস শব্দটা আসছে। এবং কোথায় কোথায় আসছে, এই যে এখানে আসছে। সুতরাং কোনো একটা ফাইলের মধ্যে টোটাল কতটা শব্দ, কোন শব্দ আছে আমরা যদি বের করতে চাই আমরা এইভাবে বের করতে পারবো। এই হচ্ছে মোটামুটি হোম ট্যাবের আন্ডারে কিছু কাজ। পরবর্তী ভিডিওতে এই হোম বাটনের আরও এই স্টাইল অংশটা নিয়ে এবং আরেকটা ফাইলে কিভাবে এই প্রত্যেকটা কাজকে অ্যাডজাস্ট করা যায় তা নিয়ে পরের টিউটোরিয়ালে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক মনোযোগ দিয়ে কাজগুলো দেখবে এবং মনে রাখতে হবে যে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কাজই মনে থাকে না। সুতরাং যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মাথায় থাকবে। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টেক কেয়ার।